kulit kamu. আচ্ছা ডুঙ্গা, এত আস্তানা রাইখা এ আস্তানায় কেন? বন্ধু, সারা জীবনকে আমরা বাদশাহ গোলামি করব, আমাদের বাদশাহ হওয়ার শখ নাই। আমরা আজ বাদশাহ হয়ে যাব। কি কস এসব ডুঙ্গা, তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। না বুঝার কি আছে? এই কোটি কোটি টাকার মাল আর ক্ষমতা আমাদের দুজনের, আমরা দুজনে মিলে রাজত্ব করব। বন্ধু বন্ধু, আজ থেকে আমরা আর বাদশার গোলামি করব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। তুই বেইমানি করতে পারিস, কিন্তু বাদশার সাথে আমি বেইমানি করব না। আমি গাদ্দার পছন্দ করি না। বাদশাহ ভাই, থ্যাংক ইউ।
এখন আর কোনো ভয় নেই। এখন তুমি সম্পূর্ণরূপে সুস্থ। থ্যাংক ইউ। ডাক্তার, কাজটা তুমি ভালো করলে না, এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। আমি ইচ্ছে করলে অপারেশন টেবিলই তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারতাম, শুধুমাত্র মানবিক কারণে তা দেইনি। সব অপকর্মের দলি এক এক করে ফাঁস করে তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝোলাবই। এখন কি হবে স্যার? বাদশাহ নিউজটা ধারাবাহিক ভাবে চলবে। শোনো দিশা, পত্রিকার সম্পাদক আর সাংবাদিক হিসাবে আমরাও জাতির কাছে অঙ্গীকারবদ্ধ, তাই সব ভয়ের ঊর্ধ্বে উঠে আমাদেরকে সত্যটা প্রকাশ করতেই হবে। তুমি ভয় পেও না। জি স্যার। গুড লাক। ব্যাপারটা স্যার ফ্যামিলিকে জানাতে হবে। আর যদি আমার একটা খবরও তোমার পত্রিকায় ছাপানোর সাহস দেখাও, তাহলে আমি তোমার 14 গুষ্টি শেষ করে দেব। অফিস থেকে ফেরা পর দেখছি তুমি কি যেন ভাবছ, কি হয়েছে তোমার? না না, কি ভাববো, তাছাড়া যে ভাবনার কোনো শেষ নেই, যে ভাবনা কোনো সমস্যার সমাধান করতে পারে না, তা নিয়ে আমি কখনো ভাবি না। তাহলে? তাহলে আবার কি, ছেলেকে বিয়ে করিয়েছি, ঘরে নতুন বৌমা এসেছে, দুদিন পর ঘর আলো করে নাতি নাতনি আসবে, এখন কি আর আমাদের ভাবনার সময় আছে বলো? তাই তো। এবার সব ভাবনার শেকড় কেটে
সমাজ থেকে ভাবনার বৃক্ষগুলোকে একেবারে বিনাশ করে ফেলব। কি হয়েছে ওর? আজ সে এভাবে কথা বলছে কেন? বাবা চা। বৌমা একেবারে ঠিক সময় তুমি চা নিয়ে এসেছো, বসো। বাহ চমৎকার, যেন আমার মায়ের হাতে চা। বৌমা আমাদের লক্ষ্মী মেয়ে, একেবারে সব কাজের কাজী। ও হ্যাঁ রে মা, বাবু কই? আসছে বাবা। বাবা মা বস বাবা। মনে হয় গিলে খাবে। বাবু তোর নতুন চাকরি কেমন লাগছে? চাকরিটা মনে হয় করতে পারবো না বাবা। কেন, কি হয়েছে? কাগজে লেখা থাকে একরকম আর মাল পায় অন্যরকম, তারপর ইচ্ছার বিরুদ্ধে সই করতে হয়। কিন্তু তোমার আদর্শে বড় হয়ে আমি কি তা করতে পারি বাবা? বাবা আমাদের যত কষ্টই হোক, ডাক্তারি পাশ না করে তোকে কোনো চাকরি করতে হবে না। আমার অনেক আশা তুই একদিন খুব বড় ডাক্তার হবি। আমার ছেলে অবশ্যই একদিন নাম করা ডাক্তার হবে। এই চলো না, বৌমা সহ আমরা সবাই সি বিচ থেকে ঘুরে আসি। অবশ্যই যাব। কেডি ডুঙ্গা এখনো মরেনি, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেডি সম্পাদক আমাদের কথা শুনছে না, ওর বিরুদ্ধে ব্যবস্থা না। ওকে বাসা ভাই, আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা আশা করিনি। এই তো সেদিন তোমার সাথে এই সমুদ্র সৈকতে আমার দেখা, তারপর ভালো লাগা, তারপর একটু একটু করে কাছে আসা এবং মনের দরজায় কড়া নেড়ে বলা। কই গো, আমি তোমায় ভালোবাসি, তোমার মনের দরজাটা একটু খোলো। আর আমি আমার মনের ঘরে প্রেমের চাদর বিছিয়ে লজ্জারাঙা সুরে তোমায় বললাম, এসো আমাকে তোমার বুকে জড়িয়ে নাও। কি ব্যাপার, সমুদ্রের দিকে তাকিয়ে কি ভাবছ? সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ শায়লা? মনে হচ্ছে সমাজের সব অন্যায় অবিচারকে হুঙ্কার দিয়ে বলছে, এই তোরা স্তব্ধ হয়ে যা, নইলে আমার উত্তাল ঢেউয়ের টানে তোদের অতল গহীনে তলিয়ে নেব। এখানে এসেও তুমি ন্যায় অন্যায় অবিচারের মালায় জড়িয়ে আছো। আচ্ছা, একজন সচেতন মানুষ হয়ে আমি কি একটা সত্য সুন্দর পরিচ্ছন্ন সমাজ আশা করতে পারি না? যে সমাজে কোনো অপরাধ থাকবে না, অন্যায় থাকবে না, মানুষ মুক্ত আকাশের নিচে নির্ভয়ে নিঃসংকোচে জীবন যাপন করবে। বলো শৈলা, আমি কি আশা করতে পারি না? চলো আমরা ওখানে গিয়ে বসি। এসো এসো চলো। বাবা ওই যে ধরো তো
বাবু আমার না খুব খিদে পেয়েছে, কিছু খাবার আনবে? বাবা তোমার কোনো পছন্দ? তুমি বলো। বলো না মা, বলো। বাবু আমার কোনো পছন্দের ব্যাপার নেই, তোর যেটা ভালো মনে হয় ওইটাই নিয়ে। ঠিক আছে, আসি বাবা। দেখেছ ঢেউগুলি কেমন? ওই যে সমুদ্রের তীরে আসলে মনটা সমুদ্রের মতো বিশাল হয়ে যায়। কেন মরতে চাস কে তুই? বাবু, বাবু আমার নাম, আমার বাবা মা আমার ভালোবাসা প্রিয়াকে বোমা হামলায় কেড়ে নিয়ে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব? আপনি আমাকে কেন বাঁচালেন বলুন? আপনি আমাকে কেন বাঁচালেন? ডোন্ট ইউ ফুলিশ, এটা কোনো পুরুষ মানুষের কথা নয়, পুরুষের মন থাকবে পাথরের মতো শক্ত, চোখে কোনো কান্না থাকবে না, থাকবে শুধু প্রতিশোধের আগুন। প্রতিশোধ? প্রতিশোধ, রিভেঞ্জ,
যারা তোর বাবা মা ভালোবাসার মানুষকে বোমা মেরে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ। আমি পারবো? হ্যাঁ, তোকে পারতেই হবে। আমি তোকে সাহায্য করব, আয় আমার সাথে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন ফিজিটিভ ম্যান, তোকে আমি পরে বলবো, আয় আমার সাথে, আয়। প্লিজ ডুঙ্গা ভাই। থ্যাংক ইউ উকিল সাহেব। ওয়েলকাম, এই গাড়িতে উঠুন। যাদের জন্য আমি জেল খাটলাম তাদেরকে আমি ছাড়ব না, দুনিয়া কেয়ামত করে ফেলব। ডুঙ্গা ভাই গাড়িতে উঠুন। খেলছে খেলা উপরওয়ালা, আমি সালা পিস্তলওয়ালা। আমাকে কেন আসতে বলেছো? কিছু কথা মনে করিয়ে দিতে। কি কথা? সবারই বাবা আছে, আর সব বাবার বাবা হলো বাদশা। আমি তার কেডি, কে ফর কিলার, ডি ফর ডার্ক, কিলার অফ ডার্ক। প্রতিদিন দু চারটা খুন না করলে আমার হেড অফিস শর্ট সার্কিট হয়ে যায়। এই, আমি গাদ্দার পছন্দ করি না, কারণ আমার বাদশা বলে গাদ্দার ইজ দ্য নেস্টি ডাস্ট ফর ওয়ার্ল্ড। এসব তুমি আমাকে বলছো কেন? কারণ দোজকের আগুন সম্বন্ধে ধারণা না থাকলে তুমি ভুল করে বসতে পারো। মানে? বাদশা ভাইয়ের কারণে তুমি বড় ক্যাডার হয়েছ, তাই আজ থেকে তুমি তাই করবে যা বাদশা হুকুম করবে। আমি কারো হুকুমের গোলাম নই, আমার এলাকায় আমি যা হুকুম করব তাই হবে। তোমার বাদশাকে বলে দিও তার কোনো হুকুমে এলাকায় কাজ হবে না, আমার আদেশেই চলবে এলাকার রাজত্ব, কারণ এই শিবাই এলাকার রাজা। কথাটা মনে রেখো, মাইন্ডেড বাই। তোর সময় শেষ। নেশা, সব রেডি? ইয়েস স্যার, সব ওকে। আহ!
ঠাকুর। আপনি পঙ্গু হয়েও? পঙ্গু হলেও আমার মনোবল হিমালয়ের মতো কঠিন, একটা প্রতিশোধের আশায় আজও আমি পঙ্গুত্ব জীবন নিয়ে অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করছেন? কুখ্যাত মাফিয়া ডন বাদশার বোমা হামলা, গুম, খুন, স্মাগলিং সহ সব অপকর্মের মূল নায়ক ওই বাদশা। হাজার অপরাধের পরও এই বাদশা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে, প্রশাসন তার ছায়া পর্যন্ত খুঁজে পায় না। কেডি তার নির্দেশ মতো একের পর এক ক্রাইম চালিয়ে যাচ্ছে, আর আমিও একসময় বাদশার হয়ে কাজ করতাম। হঠাৎ একদিন সালমা নামের এক মহিলা আদালতে কেডির বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে কেডি ক্ষুব্ধ হয়ে তাকে খুন করার দায়িত্ব দেয় আমার উপর। আমিও তার কথা মতো সালমাকে খুন করতে তার বাড়িতে যাই। তারপর এই সময় ভাই ওর মাইরেন না, মাফ করে দেন, মাফ করে দেন ভাই। তোমার গিয়ে যাবো কামনা করে আয়া বললা। সব কাজ সব সময় করা যায় না, চল। আমাকে কেন ডেকেছো কেডি? আর্য, আমার কথার অবাধ্য হয়ে আমাদের দলের সাথে গাদ্দারি করেছিস, তাই আমাদের সংবিধান অনুযায়ী তোর শাস্তি
মৃত্যুদণ্ড। Really? How funny! খেলছে খেলা উপরওয়ালা, আমি সালা পিস্তলওয়ালা। Good. কিন্তু কি করে নাও নতুন এক মানুষে যে মানুষ শেষ করে দিবে কেডি বাদশার অবৈধ আড্ডা, সেই মানুষটি জন্ম নেবে প্রতিশোধের এক দুর্দান্ত বারুদ। বুলেট বাবু, বুলেট বাবু, বুলেট বাবু।
এই চাকরি করতে যে কত মাঠ ঘাট আগান বাগান কত জীবজন্তু জানোয়ারের সামনে পড়েছি, তারপরও চাকরি করতে হয় কেন জানো? মানুষের জীবনের জন্য, আমারাই তো মানুষের জন্য নাকি? চলে আসো চলে আসো। আচ্ছা স্যার, আন্নের বাড়ি তো বরিশাল, আন্নে যে খালি সিটাঙ্গে কথা কন। তুমি তো একটা বোকা, ইউ আর নট পুলিশ। পুলিশ আমরা এখন কক্সবাজার চাকরি করতে চাইছি, এখানকার ভাষা যদি আমরা বলতে পারি তাহলে মানুষজন ভাববে এলাকার মানুষ আমরা বড় গাছা না, নিজ গাছা। যত রকম সাহায্য হেল্প চাইব না কেন, করতে পারো নাকি করবে না? এরপর মনে করো আমরা এখান থেকে চলে যাবো যে বরিশাল। জি স্যার। ওইখানে যাইয়া আমরা যদি আমাকে মতো মিলতার করে কথাগুলো বলতে পারি তাহলে কি হইলে? আমরা বরিশাল হয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। যত রকম মানুষ আছে আমরা মিলতার করি কাজগুলো হাসিল করতে পারবো। মনে করো ওইতে চলে গেলাম কোথায়, খুলনা। জালিপুর কি হবেন বুঝতে পেরেছিস? যাইয়ের পর ওদের সাথে মিশে টিশে তালবে তালেরি খুলনা যত রকম সাহায্য সহযোগিতা আছে সব কিছু করতে পারবো নাকি? পারবো। ওইতে চলে গেলাম মনে কর তোর ওই সাতক্ষীরে, বুঝতে পারিস? সাতক্ষীরে যেই পার উকির সাথে মিশি খেয়ে দিয়ে একটা মেসাকার করে ফেলা দেবেন, বুঝতে পারিস? উকির দিকে আবার যখন কক্সবাজার চলে আসবো না যে এখানকার বাসা বলে ফেলবো রোপে। স্যার মোর কি প্রমোশন হইবে না? স্টপ, তোমার প্রমোশন হবে না, প্রমোশন হবে তুমি যদি বুলেট বাবুকে ধরতে পারো। স্যার মুভ। বস, যার মায়াস করার দরকার কইরা লন। এলাকায় নতুন মালের আমদানি হয়েছে, নাম রজনীকান্ত, তার সামনে পড়লে আরাম হারাম কইরা দিব। এই কি বলছিস তুই? এই সুশান্তর আরাম কে হারাম করবে? আরে ওই যে কিতাবালি কইল না, বোম্বের রজনীকান্ত, জায়গা মতো একটা মারলে হয়ে যাইব শান্ত। তাহলে তো রজনীকান্তকে পরীক্ষা করে দেখতে হয়। বুলেট বা বুলেট বা বুলেট বা বাবু, এই এলাকার আমি বড় বাবু, সবাই আমাকে ভয় পায়। তুই এতটুকু মানুষ, কতটুকু সাহস আছে তোর বুকের ভিতরে? মরিচ বড় হলে ঝাল বেশি হয় না, ছোট মরিচের কি ঝাল, এখন তোকে দেখাবো। স্যার, সুশান্তকে বুলেট বাবু নামে এক ছেলে মেরে ফেলেছে। ওকে আমার দরকার। হ্যালো ডুঙ্গা, এই মাত্র তোর হাইব্রিড উইকেট, সুশান্ত শেষ। খেলছে খেলা উপরালা, আমি সালা পিস্তলওয়ালা। শোন, এখন থেকে এই বলারকে দিয়েই তোর প্রতিটি উইকেট আমি তোজকের দেশে বুকিং করে দেব, তারপর আমি নিজ হাতে তোর বুকের কলিজাটা খুলে এনে দেখব কোন সাহসে তুই বাদশাহ ভাইয়ের সাথে গাদ্দারি করেছিস। না!
তোমার সাহস দেখে সত্যি আমি অবাক হয়েছি। তুমি আমাদের দলের সাথে কাজ করলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। বলো, আমাদের স্যারের সাথে কাজ করবে? কে তোমার স্যার? কিলার অফ ডার্ক, মানে কেডি 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 কেডি। ভেরি গুড, তোমার টার্গেটের খুব গুরুত্বপূর্ণ সিঁড়ি এই কেডি। খুব বিষধর সাপ, সাবধানে খেলতে হবে, নইলে নির্ঘাত মৃত্যু। ভাই, মৃত্যুকে আমি ভয় পাই না। যত বড় বিষধর সাপই হোক না কেন, তাকে নিয়ে আমি খেলব, নাচব আর নাচাব। গানের গরমে আমাদের ভেতরের মশলাগুলো সব গলে গেছে। খুব মজা পাবি।
আচ্ছা, তাহলে তো টেস্টটা যাচাই করে দেখি। এটা তো খোলা মেলা জায়গা, চলো না গো আমরা অন্য কোথাও যাই। আপেল কমলে ফরমালিন থাকে, তা খাওয়া যায় না, মরে যাওয়ার ভয় থাকে। বড় ভাই, বড় ভাই, এতে কোনো ফরমালিন নাই, আজকে মন কইরা খামু। আমি আমি তোদের বড় ভাই না? ও হ্যাঁ, তাই তো, তাহলে আমি সামনেই যায়, কেউ তাকে রুখতে পারে না। খেলছে খেলা উপরওয়ালা, মিসালা পিস্তল। স্যার, বুলেট বাবু,
I like it. তোমার প্রতি আমি সন্তুষ্ট। আমার নির্দেশে কাজ করলে আমি তোমার চাহিদা ষোলো আনা পূর্ণ করে দেব। বলো তুমি কি চাও? আমার তো প্রথম চাহিদা তুই, কিন্তু বাদশাকে পাওয়ার আগে তোকে আমি কিছুই করব না। দেশের আইন আদালত কোনো শক্তি তোমার সাথে টক্কর দেবে না যতক্ষণ না তুমি আমার দলে থাকবে। তুমি হবে কেডির ফার্স্ট বোলার, প্রতিপক্ষের উইকেট পাবে আর প্রাণ ভরে আনন্দ করবে। কে রাজি? রাজি। তাহলে এখন বিশ্রাম নাও, সময় মতো তোমার করণীয় জেনে যাবে। নিশা? Yes, sir. Okay, sir. Please. স্যার, বাবুকে প্রথমেই কোনো কষ্টি পাথর দিয়ে আমি খাঁটি সোনা যাচাই করে নিয়েছি। সে পারবে। তোমার কাজ হলো অপারেশনটা বুঝিয়ে দেয়া, বাড়তি কোনো কথা নয়। খেলছে খেলা উপরওয়ালা, আমি সালা পিস্তলওয়ালা। বাবু, এটা আমার গুম ঘর, মানে গোডাউন ঘর, লাশের গোডাউন ঘর। এই জীবনে আমার সাথে যারাই গাদ্দারি করেছে তাদেরকে আমি মেরে ঠিক এইভাবে স্মৃতি হিসাবে মমি করে রেখে দিয়েছি। মনে রেখো বাবু, মানে শাস্তি মৃত্যু। হ্যালো, কেডির এক একটা প্ল্যান আমরা তো জানি, আর সেগুলো যদি আমরা ডুঙ্গাকে জানাতে পারলে আমরা পাবো অনেক টাকা। বেইমান! যারা আমাদের মেরে ফেলেছে তাদের তুমি ক্ষমা করো না বাবু, ক্ষমা করো না। না না না, ওদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। এই নাও আমিরার ছবি, এটাই তোমার ফার্স্ট মিশন। ডোঙ্গার বোমা মিশন পরিচালনা করে এই আমিরা। কোথায় থাকে সে? মহেশখালী। আমিরা, এ না মুস্তাক ধর। এই কামাল। জি বস। তাড়াতাড়ি হাত চালা, আগামীকাল সকালে ডেলিভারি দিতে হবে। জি বস, আপনি কোনো চিন্তা করেন না, ঠিক সময় মতো মাল জায়গা মতো পৌঁছাই দেবো। কারণটা কি জানো? ডুঙ্গা বস তো খুব খারাপ লোক, সময় মতো ডেলিভারি না দিতে পারলে চিল্লাচিল্লি করবো। কইলাম তো বস। Thank you.
বুলেট বাবু একের পর এক খুন করে যাচ্ছে, অথচ আপনারা তার কিছুই করতে পারছেন না, না তাকে ধরতে পারছেন, না তার ক্রাইম আটকাতে পারছেন। আর এর জন্য প্রতিদিন আমাকে আইজি সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পর্যন্ত সবার কাছে জবাবদিহি করতে হচ্ছে। আমরা তো চেষ্টা করছি স্যার, তাতে তো কোনো রেজাল্ট হচ্ছে না। শুনুন, যেভাবেই হোক বুলেট বাবুকে ধরতে হবে। আমি বুলেট বাবুকে পুলিশের লকআপে দেখতে চাই, এটাই আমার শেষ কথা। ডোঙ্গা, তোর সেকেন্ড ইন কমান্ড আমিরা শেষ। কুকুরের মতো ঘেউ ঘেউ করিস না ডোঙ্গা, চিৎকার করে এখনই গলা ফাটিয়ে ফেললে বাকি উইকেট পড়ে গেলে চাচাবি কি করে? আমি তোকে দেখে নেব কেডি, অপেক্ষায় থাক, যে কোনো সময় আজরাইল তোর সামনে চলে আসতে পারে। খেলছে খেলা উপরালা, আমি সালা পিস্তল আলা না, অনেক সহ্য করেছি আর নয়। কেডি রাজরাইলের চারদিকে জাল বিছিয়ে দাও, সে বুলেট বাবুই হোক আর মিসাইল বাবুই হোক, তাকে শেষ করে ফেলতে হবে। জান, আমি সাহায্য করব তোমাকে। এই কক্সবাজার এলাকাটা বেশি বড় নয়, পাত্তা লাগাও, পাত্তা লাগাও। কেডির শক্তির উৎস এই বুলেট বাবু কে? থাল একটা বড় রং বাজছে, এইটার ভিতরেও কক্সবাজারে অনেকে কালাশ করে দিচ্ছে যে স্যার আরা তো হেতরে চিনি ন, হেতরে দৈত্যাম কেমনে? কারেক্ট কথা, এই কথা ওসি সাহেবকে কেমন করে বলি যে যাকে আমরা চিনি না জানি না তাকে কেমন করে ধরবো? স্যার আপনি চিন্তা হইলেন না, আপনি মোটেও চিন্তা করবেন না, আল্লাহর নামে নাইমিয়া পড়ি, দরকার হইলে খেওয়ার জাল দিয়ে খালি মারতেই থাকবো, মারতেই থাকবো, ওই বুলেট বাবু বাঁধবে। কারেক্ট। আচ্ছা আমরা বৃষ্টির দিকে চলে যাই নাকি? হ্যাঁ ওকে খুঁজে দেখি। ওই যে একটা দোকান দেখছেন ওইখানে কি জানো একটা জটলা আছে দেখছেন? কারেক্ট, এই জটলার মধ্যে ওই বুলেট বাবু আসেই আসে। মোরা যদি একটু চুপে সারে যাই এই বুলেট বাবুরে ধরতে পার মুই পারম। লসাই জনটাক ফলো মি, কাম অন। এখানে তো জটলা কেন, আপনারা কি করেন? মুই চা খাইতে আইছি। এ বেডা তুই তো মরতে আইছি, কি আরো কাম আরো না কাম আরো? কাম হরি। কি কাম? মুই চুনা লাগাই। ব্যাগবাড়ি ছেলেই চুনা লাগাই। এই কথা বার্তা হুঁসকাটা করে বের করে দিলাম, মোর কিন্তু ইজ্জত লাগে। স্যার নাম কি? শাহজালাল। তো মুই কি শোনা লাগে বেড়াই? তো এক্ষণ বেটকি মাসের মতো বেটকে ই কইলেন কি? হ্যাঁ সকাল থেকে পর্যন্ত কিছুই খাই নাই, গাড়িতে কইরা যে যামু অত টাহাও নাই, আপনি যদি আমার একটু সামনে নামাই দিতেন। কোথায় যাবেন বুড়িমা? ওই যে দরিয়া নগরের সামনের বাম দিকের রাস্তা। আপনি কি হুন্ডাই বসতে পারবেন? পারুম বাবা পারুম, আপনি একটু আস্তে চালায়েন। তাহলে উঠুন। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার ভালো করুক।
চলো আমার সাথে। আমাদের আস্তানায় না গিয়ে এখানে কেন নিয়ে এলে? মনটা ভালো লাগছে না, চলো না ওখানটা একটু বসি। না, কোথাও বসার সময় নেই, শুধু সামনে যেতে হবে। আহা, আরে এসো না, এসো। বসো বাবু। মনের অজান্তে কখন যে আমার মনটা তোমাকে দিয়ে ফেলেছি আমি জানি না। যতই দিন যাচ্ছে ততই তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি। আমি তোমাকে মন প্রাণ মন প্রাণ বলতে আমার কিছুই নেই নেশা। আমার সব কিছুর মধ্যে শুধু বুলেটের গন্ধ পাই। যদি আমাকে নিয়ে তুমি অন্য কিছু ভেবে থাকো তা হবে তোমার চরম ভুল। যাই বলো বাবু, আমাকে তোমার ভালোবাসতেই হবে। Oh,
তোমারই শেষ ঠিকানা, আদরে আদরে যত্ন করে আমায় ধরে রাখো না। অঝোর বৃষ্টিতে ভিজে চলো দুজনায়, অবুঝ মায়াতে শীতল ছায়াতে হারাতে আজ নেই মানা। চোখের দৃষ্টিতে অঝোর বৃষ্টিতে ভিজে চলো দুজনায়, অবুঝ মায়াতে শীতল ছায়াতে হারাতে আজ নেই মানা। খানি আড়ালে হলে প্রাণে আর বাঁচি না, যত দূরে যাও না চলে মন থেকে মুছে যাও না। মনের সব সীমানা ছুঁয়ে থেকো বুকে রেখো দূরে চলে যেও না। তারপর বুলেট বাবুকে খুঁজতে হবে, তোমরা কাজ করো, তোমরা ওইদিকে একটু শেল্টার নাও, চলে আসো চলে আসো যাও যাও। নাম কি স্যার? আমার নাম মফিজ। মফিজ নামে মফিজ, খাজা মফিজ, ব্যাকল জানে খতাকার। আচ্ছা, এটা লন্ড্রি থেকে ক্লিন করতে কত টাকা লাগবে? কম করে 20 টাকা লাগবে স্যার। এরই ব্যাকল জানি কোন টাকা, 20 টাকা হয়তো নি, 220 টাকা লাগবে স্যার। এই জীবনে কোনোদিন 200 টাকা দেবে না, এই লেগে 20 টাকা কইছি। আচ্ছা ঠিক আছে, টাকা গুলো দাও। দেন টাকা, দেন টাকা, দেন একটা ছাড় দেব, টাকা দাও। এই 200 টাকা হইছে, আই সরো ওকে যেতে দাও। স্যার স্যার মোর মনে হয় কি
এই হালাই মুনাই বুলের বাবু। তুমি একটা বড় রাম সাগর, আমি তোমাকে প্রথম থেকে কেন সহ্য করতে পারি না জানো? অকারণ অবাঞ্ছিত কথাবার্তা বলো। সে যদি বুলেট বাবু হয় তো আমাকে বুলেট করে দেবে, উল্টো করে তো আমি তাকে বুলেট করে দেবি। শাহজামাল, শাহজামাল স্যার, স্যার যে কাজটা তুমি এতদিনও করতে পারোনি আজ আজ তা আমার ইনফর্মার এক নিমেষে করে দিয়েছে। কি বলছেন স্যার? এই যে বুলেট বাবুর ছবি, কই দেখি তো। থ্যাংক ইউ স্যার। নাম কি স্যার? আমার নাম মফিজ। স্যার আই এম সরি স্যার, আপনি কোথায় মিস্টেক করছেন স্যার? ও তো বুলেট বাবু না, মফিজ, এক নাম্বারের মফিজ। একটু আগে ওর সঙ্গে দেখা হয়েছে স্যার। হোয়াট? তোমার সাথে দেখা হয়েছে, তুমি তাকে গ্রেফতার করনি কেন? কি বলছেন স্যার? আমি আইনের লোকে অন্যায় কাজ কী করে করব? একটা সহজ সরল ছেলেকে বুলেট বাবু হিসাবে ধরে আনা অন্যায় স্যার, এটা আল্লাহ ক্ষমা করবে না। যে সরাব, ও সহজ সরল ছেলে নয়, সে কথায় কথায় মানুষ খুন করে। মাফিয়া ডন বাদশাহ ক্রেডিট ডান হাতেই বুলেট বাবু। স্যার মোর মনে হয় কি এই হালাই মনে হয় বুলেট বাবু। তুমি একটা বড় রাম সাগর। হতেও পারে স্যার, আজকাল মুখ দেখে মানুষ চেনা যায় না, কার ভিতরে কি প্রতিভা লোকে আছে তা শুধু আল্লাহ জানে। শাট আপ। মফিজ, তোকে মফিজ বানাতে যে নিজে মফিজ হয়ে গেলাম যে। স্যার আপনি চিন্তা করবেন না, শুধু একটু দোয়া করবেন। আমি মফিজকে ধরে, সরি বুলেট বাবুকে ধরে ফেলবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ স্যার, দোয়া করবেন স্যার। ইয়েস স্যার, সরি স্যার, এটা লাগবে স্যার। বুলেট তোকে, সরি। থ্যাংক ইউ। আমাদের ভেতরে ডোঙ্গার গুপ্তচর ঢুকে গেছে, তাদের খুঁজে বের করতে হবে। তোমরা সবাই সজাগ থাকবে, গুপ্তচরের শাস্তি মৃত্যু। সমুদ্র ঠিক আমার মতো, বুক ভরা যন্ত্রণার ঢেউ, কখনো উত্তাল, কখনো বা নীরব কান্না, কখনো ভাসিয়ে দেয় এই বিশাল বালিরাশি,
কখনো ভাটার টানে সব ময়লা আবর্জনা ভাসিয়ে দেয় কোনো অজানা দেশে। চমৎকার, চমৎকার এ দেয়ানিয়ার খেলা, তাই না নেশা? বাবু, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা আমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছে নেশা। আমার জীবনে এখন শুধু প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। কিন্তু কেন? আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, আশা ছিল তাকে ভালোবাসার রঙিন সুতোয় এই বুকে বেঁধে রাখবো, কিন্তু তার হলো না। এই সমুদ্র পারেই তাকে আমি হারিয়ে ফেলেছি। বাবু, তোমার প্রিয়াকে বোমা মেরে আমি হত্যা করেছি। জানো নেশা, আজও সমুদ্রের পাড়ে এলে মনে হয় এই বুঝি আমার প্রেম আমার কাছে আসবে, তার ভালোবাসার ঢেউ আমাকে ভিজিয়ে দেবে। হ্যালো স্যার, বুলেটবাবু সন্ধান পেয়েছি। সে তার প্রিয়তমাকে নিয়ে সুফিয়া হোটেলে রেস্ট নিচ্ছে, আপনি এখনই যান। বুলেট বাবু কোথায় আছে জানা গেছে, ওই যাই পাসার দিমু হাতে পাইলে আহা কুহু কইরা দিমু চিল্লাই উঠলে, আমনে রায়া আসেন একটু কাছে গোপনে কিছু বলার আছে, বুলেট বাবু কোথায় আছে জানা গেছে, ওই যাই পাসার দিমু চিল্লাই উঠলে আহা কুহু কইরা দিমু হাতে পাইলে। যেভাবে পারেন বুলেট বাবুকে ধরতেই হবে। স্যার আপনি চিন্তা করবেন না যে ওকে আমি ধরে ফেলবই। ও বা, যদি ধরতে না পারি মোরা তারে চাকরি যাইবে রাখতে পারবি না রে। যদি ধরতে না পারি মোরা তারে চাকরি যাইবে রাখতে পারবি না রে, কেটে কমু মোর কথা শেষ নিজের মাথা, বড় সন্ত্রাস বুলেট বাবু ধর্মই তারে, তুললেই পাসার দিমু রাখু না রে, চোভার মারবু এক নিজের হাতে। যেখানেই পাবেন বুলেট বাবুকে অ্যারেস্ট করবেন, বুলেট বাবুকে ধরতেই হবে। ওকে স্যার। স্যারে কি বলছে? অরে ধরতেই হবে স্যারের এই কয় কথা, তেল মারলে দেবে মগো যাতা, অরে ধরতেই হবে স্যারের এই কয় কথা, তেল মারলে দেবে মগো যাতা, যদি ধরতে হয় ভুল যাইবে যাতে মানে কুল, কেমনে রাখনু এবার নিজের সম্মান দারে, চিন্তাই মাথাটা মোর ধীরা যায় রে, কেমনে রাখনু নিজের সম্মান দারে, আমনে রায় আসেন একটু কাছে গোপনে কিছু কথায় আছে, বুলেট বাবু কোথায় আছে জানা গেছে, তো
যাই পাসার দিমো হাতে পাইলে আহা কু কইরা দিমো সিল্লাই উঠলে আমনে রায় আসেন একটু কাছে গোপনে কিছু বলার আছে বুলেট বাবু কোথায় আছে জানা গেছে কইরাই পাসার দেবেন হাতে পাইলে আহা কু কইরা দেবেন সিল্লাই উঠলে আমরা শেষ মেশ বুলেট বাবুকে ধরে ফেলেছি পুরস্কার পাবো পুরস্কার আচ্ছা বাবু ভাই বুঝতে পারছি অস্ত্র নামাও হ্যালো আচ্ছা আপনি আমাদেরকে কি ইনফরমেশন করাচ্ছেন হ্যাঁ বুলেট বাবু তার প্রিয়তমাকে নিয়ে এই হোটেলে আছে আর সেই কারণে আমি সমস্ত পুলিশ প্রশাসন নিয়ে পুরো কক্সবাজার গরম করে ফেলেছি যে আপনি আমাদেরকে হ্যারাস করার জন্য আমি আপনাকে উল্টে হ্যারাস করবো যে খুব হ্যাঁ আপনারা চলে যান চলো চলো বাবু কি ব্যাপার এখানে কি করছো আরে বুলেট বাবু কত বড় বুলেট সে আমাদের চোখের আড়ালতে চাচ্ছে কিন্তু কে না মানে ভাগো পুলিশ বুলেট বাবু ভয়ে গেছে তোর যে ওষুধগুলো লিখে দিয়েছি এই ওষুধগুলো এনে খাওয়াবেন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আজাদ স্যার ডাক্তার সাহেবকে যেভাবে নিয়ে এসেছ ঠিক সেইভাবে আমাদের এলাকার বাইরে দিয়ে এসো ওকে স্যার চলো জি স্যার যেভাবে পারি বুলেট বাবুকে অ্যারেস্ট করবই জি স্যার ওকে স্যার লেফট রাইট লেফট জোরে জোরে করতে হবে যে লেফট রাইট লেফট রাইট লেফট তোমাদেরকে যে কোনো কাজ হবে না বুঝছো তোমরা তো বীরু দুর্বল বুলেট বাবুকে ধরতে গেলে আরো শক্তিশালী সতর্ক হতে হবে যে হেলথকে কন্ট্রোল আনতে হবে যে বুলেট বাবুকে ধরতে হবে কি ব্যাপার তুমি আবার টান করতে যেরকম ঠাস করে পড়ে গেলে কেন সারাদিন অ্যাবাউট টান করতে করতে আমার জানটা যা যায় অবস্থা এটা বলা হবে না অ্যাবাউট টান থাকতে হবে যে অ্যাবাউট টান স্যার যেভাবে পারেন বুলেট বাবুকে অ্যারেস্ট করেন বুলেট বাবুকে ধরতেই হবে স্যার স্যার আসলে আমি তো স্যার স্যার আমার তো কাজ ব্যাঘাত করে যাচ্ছে যে স্যার যে প্রশ্ন দিয়েছেন ওরা যা ফাটতেছে না যে
স্যার আপনার শক্তিশালী ফোর্স দরকার, যে শক্তিশালী ফোর্স। স্যার কি করবো যে? ঘোড়ার ঘাস কাটেন। জি স্যার। বস, কেডির আস্তানার সন্ধান পেয়েছি, যদি অনুমতি দেন তাহলে কেডির সব তথ্য আমি আপনাকে দিতে পারবো। তুমি পারবে? অবশ্যই পারবো। স্যার, চায়না থেকে ডুঙ্গার এক ট্রাক অস্ত্র ও গোলাবারুদ কক্সবাজারের রাস্তা হয়ে নাফ নদী দিয়ে মায়ানমার যাবে। তাই? হ্যাঁ স্যার। আর মালটা ক্যারি করবে ডুঙ্গা নিজে। ট্রাকের সামনে ব্যানারে লেখা থাকবে জরুরি ত্রাণ সামগ্রী। বিশাল ক্ষমতি বিশাল। স্যার, স্যার আমাকে মারছেন কেন? স্যার, 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 স্যার আমাকে মাফ করেছেন। স্যার, স্যার আমাকে মারবেন না। স্যার মারবেন না, জীবন আর আসবো না স্যার আপনার এলাকায়। আমি স্যার আমাকে মাফ করে দেন। স্যার আমাকে মাফ করে দেন। স্যার স্যার, উনি আপনার উপকার করলো আর আপনি উল্টো ওকে মেরে ফেললেন। কোনো কথা নয়, লাস্ট আমার ঘুম ঘরে নিয়ে যাও। জি। চলে গেল স্যার, হাতের কাছে শিকার পেয়ে ছেড়ে দিলেন। এটা সেটা না, সামনে খেয়াল করো। Oh.
আমি সালা পিস্তল। আজাদ, কাল সোর্সকে কেন মেরেছিলাম বুঝেছিস? জি স্যার। ও আমাকে মিথ্যে ইনফরমেশন দিয়েছিল, তাই ওকে গুলি করে মেরে ফেলেছিলাম। শোন, এবার সব কিছু আমাদের গোডাউনে নিয়ে যাও। ওকে স্যার। কিছুর পরও আমার মাল হজম করে ফেলেছে কেডি, আমি তোকে ছাড়বো না। কেডি, আমার লোক মেরে আমার মাল গায়েব করে তুই আনন্দ করবি? আমি তোর আনন্দর করে যাব।
বুলেট বাবুকে যে করে হোক বুঝতে পারছ ওকে আমরা তোরে এমন পানিশমেন্ট করবো না যে ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে বুলেট বাবুর কোনো কাজ এই পথে যাওয়ার সময় কোনো বম টম রেখে গেছে মনে হচ্ছে যে একটা কাজ করতে হবে যে আমি অফিস থেকে কই রয়েছি সামান্য প্রসাদ তুমি অফিস থেকে খোরাশে কেন এটা মাঝে মাঝে রেখে দিতে হয় যে রাস্তাঘাটে কখন কি কাজে লাগে জি স্যার ওইটার উপর পানি ফরক করলে নিস্তেজ হয়ে যাবে যে বেয়াদব জানে কত কার যাও যাব স্যার চলে আসছে চলে আসছে আরে করে দাও করে দাও ওটাকে ভিজিয়ে দাও যাও আরে করে দাও যে ওটাকে ভিজিয়ে দাও উল্টা ঘর মেরা দূরে চলে যাও যাও ওটাকে ভিজিয়ে দিতে যাচ্ছে যে চলে যাও চলে যাও বুলেট বাবু মারো জোরে ফোর্স করে মারো ভিজিয়ে দাও কি শান্তি বুলেট বাবু সোজা হয়ে দাঁড়াও যে বুলেট বাবু বাস্ট হয়ে গেছে যে আমি আর পুলিশের চাকরি করব না তুমি কি করবো সেটা তোমার ব্যাপার আর আমি কি করবো সেটা আমার টেনশন যে পারলে ফলমি বুলেট বাবুকে বাস্ট করে দিছে যে সরে যাও সরে যাও এক্সকিউজ মি ফাক দাও প্লিজ আমি চলে যাই যে ফলো মি বুলেট বাবুকে আর মনে ধরতে পারবো না যে বাবু এই বাবু কি রে বাবা ও আরে কলেজ যাওয়ার সময় হয়ে গেছে আজ কলেজ যেতে ইচ্ছে করছে না মা কেন শরীর খারাপ না এমনি আচ্ছা ঠিক আছে তাহলে তুই শুয়ে থাক মা তুমি আর একটু বসো না আরে বাবা আমার কাজ আছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে মা
বাবু, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে না? ঘুম যে আসছে না নিশা। তারপরও না ঘুমালে তোমার শরীর খারাপ করবে। শোনো, কাল একটা গুরুত্বপূর্ণ অপারেশন আছে, ডুঙ্গা কিলিং মিশন। কালই হবে ডুঙ্গার শেষ দিন। ডুঙ্গাকে খতম করে ফেলব। যাই বলো, ডুঙ্গার মতো একটা জঘন্য লোককে পুলিশে ধরিয়ে দিয়ে কাজটা তুমি একদম ঠিক করনি। না না, এমন একটা জঘন্য লোককে হাতের কাছে পেয়েও আইনের কাছে সোপর্দ করতে না পারলে নিজেকে বড় স্বার্থপর মনে হতো। ডাক্তার, তাই আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে নিজেই হিরো বনে গেছিস? বহুত আচ্ছা। ডুঙ্গা তুমি? শালা তুই বড় অদ্ভুত মাল রে ডাক্তার। আমার গুলিবিদ্ধ শরীর থেকে বুলেট বের করে দিয়ে আমাকে বাঁচিয়ে দিলি, আবার কৌশলে পুলিশে ধরিয়ে দিয়ে একেবারে ফাঁসির ব্যবস্থা করে দিলি। ডুঙ্গা, আমাকে ক্ষমা করে দাও ডুঙ্গা। কিন্তু তোকে তোর উপযুক্ত পুরস্কারটা না দিয়ে আমি যে ফাঁসিতে ঝুলতে পারি না ডাক্তার, পারি না। ভাই, ওনাকে ক্ষমা করে দি, আমাকে মাফ করে দাও ডুঙ্গা। আমাকে মাফ করে দাও।
রেডি। আমার শিকারে হাত দিস না, এই বেমান। বেমান আমি না, বেমান তুই। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। এই ডুঙ্গা, তোর শিকার যখন বাঁচার জন্য আমার কাছে সাহায্য চাইছে, তখন আমি তাকে বাঁচাবই না। ওকে আমার কাছে দিয়ে দে, শক্তি থাকে তো কেড়ে নে। খেলছে খেলা উপরওয়ালা, আমি সালা পিস্তলওয়ালা। চলো আমার সাথে। স্যার, ডুঙ্গার অপারেশনের দায়িত্বটা আমাকে দিন। ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। ওকে, টেক ইট। তাহলে তুমি রেডি থেকো, আজাদ তোমাকে লোকেশন বলে দেবে। ডুঙ্গা, আমার লোক মেরে তুই শান্তিতে থাকবি, তোর সেই শান্তির ঘুম আমি হারাম করে দেব। পারলে তুই করে দেখা, তোর দুঃখ দেখব আর আমি আনন্দ করব।
আমাকে কথা বলো। আমি তোমাদের উপর খুব খুশি, খুব খুশি। আমাদের পথের কাঁটা একদম শেষ, ক্লিয়ার। স্যার, বসের ফোন। হ্যালো। বাহ, এতদিনে একটা কাজের মতো কাজ করেছো কেডি, ভেরি গুড। আমি খুব তাড়াতাড়ি আসব। জি, আমার জন্য একজন বিশ্বস্ত বডিগার্ড রাখবে। ওকে ওকে বাসা। আমাদের বাদশা ভাইয়ের একজন বিশ্বস্ত বডিগার্ড লাগবে। আমি চাই বাবু তার কাছে থাকবে, কি বলো বাবু? রাজি তো? আমি তো এই দিনটির জন্যই অপেক্ষা করছি। কি ভাবছো বাবু? হিমালয়ের চূড়ায় উঠে পৃথিবী দেখার শখ অনেক দিনের, আমি রাজি। তাহলে কালই তুমি বাদশাহ ভাইয়ের কাছে যাও। বাবু, তোমার আসল টার্গেট হাতের নাগালে আসার সময় হয়ে গেছে, বি কেয়ারফুল। জি, একটু ভুল হলেই তুমি নিজেই মারা পড়বে, সাবধান বাবু। বেস্ট অফ লাক। বাদশাকে মারতে গিয়ে আমি কোনো ভুল করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। স্যার, কি সব জানাতে হবে? বাবু আমাদের দুশ্মন। আমার কথা আজাদ সব শুনে ফেলেছে, আপনি মোবাইলে পুলিশের লোক হয়ে কথা বলবেন। স্যারকে শেষ খবরটা দিতে পারলাম না। স্যার, ও পুলিশের লোক, তাই ওকে শেষ করে দিলাম। অসম্ভব, ও আমার খুব বিশ্বস্ত লোক। তাহলে ওর মোবাইল চেক করুন, প্রমাণ পেয়ে যাবেন। মনে রেখো আজাদ, তুমি পুলিশের লোক, কেডি জানলে তোমাকে কুকুরের মতো গুলি করে মারবে। বাদশা কক্সবাজারে এলে তুমি তাকে প্রথম গুলিটা করবে, তারপর আমরা অ্যাটাক করব। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। খেলছে খেলা উপরওয়ালা, আমি সালা পিস্তলওয়ালা। বাবু, যে বাদশার জন্য তুমি সব হারিয়েছ, যে বাদশাকে ধরার জন্য তুমি বুলেট বাবু হয়েছ, সেই বাদশা তোমার এখন নাগালে আসছে। যে করে হোক তাকে শেষ করতেই হবে। হ্যাঁ, আমি তাকে শেষ করবই। যারা আমার বাবা মা, আমার ভালোবাসা প্রিয়াকে বোমা মেরে হত্যা করেছে, তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। নেশা,
তুমি এখানে? হ্যাঁ আমি তোমার কাছে এসেছি। নেশা, তুমি আমার অনেক উপকার করেছো। তোমার জন্য আমি কিছুই করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবু, তুমি তো বাচ্চার সন্ধান পেয়েছো, আমাকে ছেড়ে চলে যাবে? ভালো নাই বাবা আসলে সারা জীবন কি বন্ধু হয়ে থাকতে পারি না? অবশ্যই। তুমি যাও, প্রতিশোধের জ্বালা মেটানোর এখনই সময়। বাবু, ওর পুরো নাম ইরফান বাবু। সে তার পরিবার নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে বাবা মা তার ভালোবাসার প্রিয়া বোমা হামলায় নিহত হয়। প্রতিশোধের নেশায় নিজের নাম হয় বুলেট বাবু। তার বাবা মায়ের ইচ্ছে ছিল সে দেশের বড় নাম করা ডাক্তার হবে, কিন্তু তা না হয়ে ছেলে হয়েছে বুলেট বাবু। আর তাকে বুলেট বাবু বানিয়েছে আমার এক সময়ের গোলাম ওই আরজু। শুধু তাই নয়, সে কেডির অনেক বিশ্বস্ত লোককে খুন করেছে, এমনকি কিছুক্ষণ আগে কেডিকেও খুন করেছে। এই তার প্রমাণ। বস বাবু, ধীরে ধীরে আমি তোমাকে বিশ্বাস করে ফেলেছি, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, তাই আমি চাই তুমি অনেক উপরে উঠো। যতটা উপরে উঠলে পৃথিবীর সবাইকে একদম পিঁপড়ের মতো ছোট মনে হবে। কিন্তু আমার একটা বদ স্বভাব আছে স্যার। কি? আমি যখন উপরে সিঁড়িতে উঠি তখন নিচের সিঁড়িটা সরিয়ে ফেলি। রিয়েলি? খেলছে খেলা উপর আলা। আমি শালা পিস্তলওয়ালা। ওহ!
বাদশা। তোর অনেক স্বপ্ন ছিল তুই আমাকে শেষ করে দিবি, কিন্তু সেই সুযোগটা তুই আর পেলি না। এখন তোকেই আমি শেষ করে ফেলব, তবে বুলেট দিয়ে নয়, কারণ বুলেট বাবু বুলেট দিয়ে শেষ হয়ে যাবে তা আমি চাই না। কষাই দেখেছিস না কিভাবে মাংস পিস পিস করে? তোকে ঠিক সেইভাবে পিস পিস করে আমি শেষ করে ফেলব। ধ্বংস কর, মুলে
নেশা, আজ আমি অনেক খুশি, তোমার জন্য বাচ্চাকে শেষ করতে পেরেছি। বাবু, তোমার জন্য যদি আমার জীবনটাও দিয়ে দিতে পারতাম, তাহলে অন্তত আমার পাপের কিছুটা হলে প্রায়শ্চিত্ত হতো। প্রায়শ্চিত্ত কি বলছো নেশা? আগে বলো, তোমার বাবা মা প্রিয়াকে বোমা মেরে যারা হত্যা করেছে, তাকে পেলে তুমি কি শাস্তি দেবে? তাকে পেলে গুলি করে তার বুকটা আমি ঝাঁঝরা করে দেব। তাহলে চালাও গুলি, আমার বুকটা ঝাঁঝরা করে দাও। মানে? আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সেদিন কেডির কথায় সমুদ্র পাড়ে আমি বোমা হামলা করেছিলাম। তুমি আমাকে শাস্তি দাও বাবু, আমাকে শাস্তি দাও, আমাকে শেষ করে দাও বাবু, আমাকে শেষ করে দাও। মারলে না? আর যে বুলেট নেই, বুলেট বাবুর বুলেট শেষ। তাহলে আমাকে শাস্তি দেবে না? তোমার শাস্তি, সারাটা জীবন তুমি আমার বুকে জড়িয়ে থাকবে। সারা জীবন ওনাকে ধরে টানাটানি করলে সারা জীবন জেলে গানি টান বেঁকে যায়। রফিক! ইয়েস স্যার। লাশগুলো মর্গে নেওয়ার ব্যবস্থা করো আর ওনাকে হ্যান্ডকাপ পড়াও। এই লাশগুলো উঠাও। Follow me.